মুজিব শতবর্ষ উপলক্ষে সেরা 100 কৃষি প্রযুক্তির বর্ণনা সহ গ্রন্থ প্রকাশ করেছে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল। বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে 100 কৃষি প্রযুক্তি অ্যাটলাসের মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, জলবায়ু ভৌগোলিক অবস্থা বিবেচনা করে অঞ্চলভিত্তিক কৃষি উৎপাদন সংরক্ষণ বিপণন ও গবেষণা করতে হবে। দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এবার মানুষের পুষ্টি নিশ্চিত করতে কাজ করছে সরকার। দেশীয় বাজার যেমন আমাদের বাড়ছে, আবার বিদেশেও যেন আমরা রপ্তানি করতে পারি, সেটা মাথায় রেখে আমাদের মাটির উর্বরতা, সেখানকার পানির অবস্থা এবং আবহাওয়া জলবায়ু পরিবেশ, এগুলি বিবেচনা করে আমাদের কোন অঞ্চলে কোন ধরনের ফসল বেশি হবে, ভালো হবে, উন্নত মানের হবে, বেশি উৎপাদন হবে, অল্প খরচে উৎপাদন হবে, এলাকা ভাগ করে সেইভাবে আমরা যাতে আমাদের ফসল উৎপাদন করতে পারি তার উপর একটু গবেষণা করা প্রয়োজন, এবং সেভাবে করতে পারলে আমরা হয়তো আরও বেশি উন্নতি করতে পারব। কারো কাছে হাত পেতে নয়, আমরা নিজেদের অর্থায়নে আমাদের বাজেট করছি, কাজে আমরা নিজের পায়ে দাঁড়াবো, বিশ্ব দরবারে মাথা উঁচু করে বাঙালি চলবে। শেখ হাসিনা বলেন, ব্যবসা নয়, মানুষের কল্যাণের জন্য রাজনীতি করে তার দল, তাই দেশ মানুষ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য জাতীয় শিক্ষানীতিতে কৃষি ও কৃষিভিত্তিক গবেষণায় গুরুত্ব দেওয়া হয়েছে। আমাদের বিজ্ঞানীদের জন্য কিছু করা দরকার, এবং সেটা কীভাবে করা যায়, যে শুধু বিজ্ঞানীরাই এই প্রণোদনাটা পাবেন, তার একটা চিন্তা ভাবনা করবার দায়িত্ব আপনাদের হাতে দিলাম। আপনারা বলেন, আমি সব করতে রাজি আছি, কারণ আমরা চাই আমাদের দেশটা যেহেতু কৃষি নির্ভর, কাজে কৃষিকে আমি গুরুত্ব দিতে চাই, আর আমাদের মানুষ বাড়ছে, আমাদের খাদ্য উৎপাদনও বাড়ছে, সেটা কেন, গবেষণার ফসল আছে, গবেষণা ছাড়া কোনো অর্জন করা যাবে না, এটা হলো বাস্তবতা। কাজে সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনারা যদি এভাবে ব্যবস্থা নেন তাহলে আমরা আরও এগিয়ে যেতে পারবো বলে আমি বিশ্বাস করি। আর এই গবেষণার মধ্য দিয়ে আমাদের কৃষিকে আমরা আধুনিক প্রযুক্তি সম্পন্ন কৃষি উৎপাদন প্রক্রিয়াজাতকরণ বাজারজাতকরণ সব জন্য আমরা করতে পারি, সেদিকে আরও বেশি সকলে মিলে কাজ করবেন, সেটাই আমরা চাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, করোনাকালেও কৃষকদের উৎপাদন ও বিক্রি যেন বাধাগ্রস্ত না হয় সেজন্য নানা পদক্ষেপ নিয়েছে সরকার। করোনা ভাইরাস যদিও আমাদের একটু আমরা থমকে দাঁড়িয়েছি, কিন্তু করোনার সময় আমার যেটা নির্দেশ ছিল যে যে যেভাবে পারেন খাদ্য উৎপাদন করেন, যেন খাদ্যের যেন অভাব না হয় এবং অন্য দেশকে যেন আমরা খাদ্য সহায়তা দিতে পারি। ভ্যাকসিন এসে গেছে এবং এই ভ্যাকসিন আমাদের সকলেই পাবেন, আমাদের বিজ্ঞানীরাও পাবেন, প্রত্যেকে পাবেন, যে ভ্যাকসিন নেওয়ার পরেও সবাইকে তারপরেও স্বাস্থ্য সুরক্ষাটা আপনারা দয়া করে মেনে চলবেন। এ সময় কৃষি সংশ্লিষ্টদের আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বেশি ফসল উৎপাদন করার তাগিদ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গবেষণাকে আরো বেশি গুরুত্ব দিতে হবে। ফারহানা জুথি, বৈশাখী সংবাদ, ঢাকা। আমাদের মাটি তো খুব